নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে গ্রুপ ডি নিয়ে চারটি প্রশ্ন গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে হলফনামা তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং দশ দিনের জবাব তলব তো বিস্তারিত জানুন স্কুলে গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণীর কর্মীর কত শূন্যপথ ছিল কতজনকে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে নিয়োগ পরীক্ষার কত ওমারশিট বা উত্তরপত্রে কারচুপি করা হয়েছে এই তিনটি প্রশ্ন এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের জন্য মধ্যশিক্ষা পর্ষদের জন্য প্রশ্ন একটিই কতজনকে তারা চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ দিয়েছে রাজ্য সরকারের অধীনের দুটি সংস্থার জন্য মোট চারটি প্রশ্ন উত্তর দেওয়ার সময় দশ দিন কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার নির্দেশ দিয়েছেন দশ দিনের মধ্যে ওই চারটি প্রশ্নের জবাব দিতে হবে এসএসসি এবং পর্ষদকে এদিন কোটেছিলেন ইডি তার উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন প্রাথমিক তদন্তের কাজটা ইডি যেন ঠিকমতো করে দশ দিন পরে এটিকে হাইকোর্ট কোনো নির্দেশ দিতে পারে বলেও জানান বিচারপতি একত্রিশে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হতে পারে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে জানান কতজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে তা জানানোর সঙ্গে সঙ্গে চতুর্থ শ্রেণীর পদে নিযুক্ত নাম ঠিকানা বাবার নাম সহ সবিস্তার তথ্য আদালতে জমা দিতে হবে মামলাকারীর আইনজীবী ফিদ্দ শামীম জানান ওই সব পদে নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে এসএসসিকে তো আপনারা বুঝতেই পারছেন গ্রুপ ডি নিয়ে চারটি প্রশ্ন দশ দিনের মধ্যে জবাব তলব তো পরবর্তী কি আপডেট আসে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ